অনেকেই প্রশ্ন করেন যে স্ত্রী প্রেগনেন্ট কিন্তু হাজব্যান্ড টোব্যাকো অ্যাডিকশানে ভুগছেন সিগারেট খাচ্ছেন প্রচুর পরিমাণে তাতে বাচ্চাটার ক্ষতি হতে পারে কিনা হ্যাঁ হাজব্যান্ডের অত সিগারেট খেলে তা তো শরীরে দফা হচ্ছেই কারণ সিগারেট স্মোকিংয়ের নানাবিধ ব্যাড এফেক্ট আছে কিন্তু বাচ্চাটারও একটা প্যাসিভ স্মোকিং হয়ে যাচ্ছে তার মানে ওনার যে ধোঁয়াটা এক্সেল করছেন সেটা কিন্তু ওনার স্ত্রী ইনহেল করছেন এবং তাতে করে কি হচ্ছে এই টোব্যাকোর কেমিক্যালসগুলো আমাদের বাচ্চার কাছে পৌঁছে যাচ্ছে মায়ের রক্ত দিয়ে প্লাসেন্টা দিয়ে অর্থাৎ এটাতে কিন্তু কিছুটা ব্যাড এফেক্টস বাচ্চার ওপর পড়ছে টোব্যাকোর মা যেখানে সিগারেট স্মোকিং করছেন তাতে বেশি এফেক্ট পড়ছে কিন্তু প্যাসি স্মোকিংও কিছু এফেক্ট পড়বে মেনলি যেটা হয় বাচ্চার গ্রোথ কমে যেতে পারে গ্রোথ ইরিটেশন বা প্রিম্যাচিওর বাচ্চার পেন উঠে গেল লেবার পেনস বাচ্চা অপুষ্ট অবস্থায় ভূমিষ্ঠ হয়ে গেল তা হতে পারে এছাড়া এক্সট্রিম কেসে বাচ্চার পেটের মধ্যে ডেথও হতে পারে তো এইগুলো সাবধান থাকতে হবে যে হাজব্যান্ড স্মোক করলেও কিন্তু বাচ্চার কাছে সেই ধোঁয়া পৌঁছচ্ছে বাই প্যাসিভ স্মোকিং